একটা ছোট্ট জাস্ট একটা একটু দ্বিমত পোষণ করি। এখানে তোমরা খুব ডিপ স্টেটের কথা বলছিলে, ডিপ স্টেট কিন্তু সাধারণ মানুষ হয় না, ডিপ স্টেট হচ্ছে সেই রাষ্ট্রের প্রচন্ড প্রভাবশালী মানুষজন যারা সন্ত্রাসবাদীদের হয়ে সেই রাষ্ট্রের মধ্যে বসে সেই রাষ্ট্রের সিস্টেমটাকে বিব্রত করে, তারা ডিপ স্টেট। আপাত দৃষ্টিতে তারা হতে পারে বুদ্ধিজীবী, হতে পারে যে কোনো জিনিস, বাট তারা প্রভাবশালী এবং সমাজে তাদের একটা অ্যাকসেপ্টেন্স থাকে না। সমস্যা হচ্ছে এই যে যখন পরপর অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছিল, বাংলার শুধু নয় সারা ভারতবর্ষের বহু বিরোধী নেতা টেতা, আমি কারো নাম নিয়ে কাউকে গৌরবান্বিত করছি না, তারা যখন বলতে শুরু করলো অশ্বিনী বৈষ্ণব পদত্যাগ করুন, অপদার্থতম রেলমন্ত্রী, আমি তখন তোমাদের চ্যানেলে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু আমি এই কথাটা বলেছিলাম, কারণ এই রেল যাওয়াদের কথা আমাদের কানে আসা শুরু হয়ে গেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা গেজেটিয়ার বার করেছিল, অবভিয়াসলি নট ফর পাবলিক, সেখানে এই ঘড়িকে নিয়ে স্পষ্ট নির্দেশ ছিল মাস চারেক আগে। আমাকে যেরকম ভাবে আক্রমণ করা হয়, আমি নাকি মোদির সাপোর্টার, আমি নাকি বিজেপি সাপোর্টার, আই ডোন্ট কেয়ার, বিকজ আমার জন্য নেশন ফার্স্ট। মোদি সরকারের বিজেপি সরকারের আমি সমালোচনা করতে পারি, কিন্তু ভারত যদি আক্রান্ত হয় আমি কাউকে পরোয়া করি না। প্রশ্ন হচ্ছে এগুলো কিন্তু খুব একটা ভয়ঙ্কর ইন্ডিকেশন আমি পাচ্ছি। তুমি কলকাতায় দেখেছো দুর্গাপুজোয় একটা দুটো প্যান্ডেলে যে ঝামেলা হলো, এই যে ছোট ছোট রেল দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করা, এগুলো আমি বলি ল্যাবরেটরি টেস্ট। এই যে স্লিপার সেলগুলো, এটা কিন্তু জাগার সময় আসছে। তুমি ঘড়ির এই বক্তব্যের সঙ্গে দেখে নাও, রিসেন্টলি বাংলাদেশে আল কায়েদার যে বাংলাদেশ ইউনিট আনসারুল্লাহ বাংলা টিম, তার প্রধান রহমানি, সে কিন্তু একটা ভিডিওতে, আমি তোমাদের চ্যানেলেও শেয়ার হয়েছে, আমরা ওই নিয়ে প্রোগ্রামও করেছো তোমরা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সরাসরি আমন্ত্রণ জানিয়েছেন পূর্ব পাকিস্তান ঘটানোর জন্য, মোদির কুশাসন থেকে বেরিয়ে আসার জন্য। একটা সন্ত্রাসবাদী সে কিছুই বলতে পারে? আমি গুনছি, কোইনসিডেন্টলি আজকে হচ্ছে 45th ডে, 45 দিনে বাংলার মুখ্যমন্ত্রী অথবা প্রশাসন অথবা শাসক দল, তারা কিন্তু একবারও ডিসক্লেমার দেয়নি যে একটা সন্ত্রাসবাদী যে বলছে ভারত থেকে বেরিয়ে আসুন, পূর্ব পাকিস্তান করুন, আপনি রাষ্ট্রপ্রধান হবেন, চিকেন নেক আমাদের দরকার, তাহলে উত্তর পূর্ব ভারতকে কেটে ফেলবো এবং চিকেন নেকের জন্য আপনার সাহায্য দরকার। এই যে ব্যাপারগুলো হচ্ছে এবং বিরোধীদের একটা অংশ, তারা কিন্তু মুখ বুঝে পড়ে রয়েছে, তুমি যদি কাউন্টার করো তখনই তোমাকে দাগিয়ে দেওয়া হচ্ছে তুমি বিজেপির লোক বা তুমি মোদির সাপোর্টার। না, এটা একটা কিন্তু খুব ভয়ঙ্কর, এই কাজটা ডিপ স্টেট করছে। সো এটা ইটস নট ইজি। তুমি ইসরায়েলের কথা বলছিলে, ইসরায়েলে কিন্তু এত বহুধা বিভক্ত রাজনৈতিক দলগুলো নেই, সেখানে সবার আগে কিন্তু তাদের রাষ্ট্রীয় স্বার্থ। এবং আমাদের ভারতবর্ষের ব্যক্তি, এত রাজনৈতিক দল, এতগুলো রাজ্য, রাজ্যর সাহায্য ছাড়া কেন্দ্রীয় সরকার কিন্তু এই রেল জেহাদকে কন্ট্রোল করতে পারবে না, এটা আমি বারবার বলছি। এয়ার এরোপ্লেন হাওয়াই জাহাজের পক্ষে অনেক সহজ, কিন্তু রেলের যে এক্সপোজার, তুমি দেখো হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার, সম্ভব নাকি এনআইএ বা সেন্ট্রাল ফোর্স দিয়ে করা? এটা তো স্টেটগুলোকে করতে হবে, কিন্তু কোন স্টেটের হেড অফ স্টেটকে যদি আল কায়েদার বাংলাদেশের প্রতিনিধি বলতে পারে যে আপনি জয়েন করুন এবং সেখানে যদি কোনো প্রতিবাদ না হয়, গত দেড় মাসে একটা সিঙ্গেল কোনো প্রতিবাদ কিন্তু আমরা কোথাও দেখিনি। রিপাবলিক বাংলায় যখন এটা নিয়ে দেখানো হয়েছে, আই এম শিওর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ওনার পুরো প্রশাসন, এসটিএফ থেকে শুরু করে ওনার শাসক দল সবাই জানে, কিন্তু একটা প্রতিবাদ কেন আসছে না যে আমরা ভারত ভাঙার চক্রান্ত বা ভারতকে আক্রান্ত করার চক্রান্তকে আমরা রুখবো, তার জন্য ভারত সরকারের সঙ্গে আমরা আছি। রাজনৈতিক মতবিরোধ হতেই পারে, কেন্দ্র সাহায্য সম্পর্ক হতেই পারে, কিন্তু এটা অত্যন্ত ভয়ঙ্কর। এবং এগুলো আমি দেখতে পাচ্ছি, যেগুলো আমার মনে হচ্ছে এগুলো ল্যাবরেটরি টেস্ট। সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, প্রশাসনের প্রতিক্রিয়া কি, এগুলো কিন্তু টেররিস্টরা দেখছে। বড় আশঙ্কা কিন্তু আমাদের সামনে আসার দিন হয়ে গেছে, আমাদের সতর্ক হতে হবে। সুদীপ্ত গো, না আমি একমত সম্পূর্ণ। এবং এই ব্যাপারটায় আজ থেকে না, আজ থেকে 15 বছর আগে ইন্ডিজোটের তিনজন পার্টনার, ইন্ডিজোটের একদল, একজন ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তার রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, জ্ঞানেশ্বরী যখন নাকি এই জিনিসটা হয়েছিল, তিনি আরেকটি ইন্ডিজোট অর্থাৎ সিপিএম এর নামে দোষ চাপিয়ে দিয়েছিলেন। ফলে আপনি যদি বলেন কি ইজ ইট পসিবল, হ্যাঁ ইট ইজ পসিবল। এবং এটা আজকের যে বিরোধী দল আছে, সেই বিরোধী তিনটে দল এবং পরবর্তীকালে সেই দলের যে প্রধানমন্ত্রী তৎকালীন মনমোহন সিং, তিনি পর্যন্ত সেই ব্যাপারটা কিন্তু অস্বীকার করেনি।
আজকে এদের এমন একটা অবস্থা হয়ে গেছে আজকে ভারতবর্ষের বিরোধী পক্ষ যে এরা বিদেশে গিয়ে ভারতবর্ষের বদনাম করা থেকে শুরু করে বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে। আমি আপনাকে বলছি আগামী দিনে এই যে কাশ্মীরে যে নতুন সরকার এলো আমরা মানে তাদের অ্যাকসেপ্ট করছি যে একটা গণতান্ত্রিকভাবে একটা সরকার এসছে, কিন্তু এই সরকার আসার পরের দিন থেকে কিন্তু কাশ্মীরে গণ্ডগোল বেড়ে গেছে। ভারতবর্ষের এনআইএ তাকে কিন্তু মানে ঠিকঠাক এক্ষেত্রে মানে যেরকম লাস্ট 2 থেকে 3 বছর পশ্চিমবঙ্গ থেকে 100 লোককে তুলে নিয়ে চলে গেছে, সারা ভারতবর্ষ থেকে কিন্তু এই ধরনের যারা মানে দেশদ্রোহী কার্যকলাপ করছে তাদের বিরুদ্ধে যদি মানে একটা ভয়ঙ্কর মানে কড়া না স্টেপ নেয় রেলের ক্ষেত্রে কিন্তু বিপদ এগিয়ে আসছে, এটুকু আমি বলতে পারি। কারণ আমাদের দেশে বাংলাদেশের মতো ক্রাইসিস নেই যে আমাদের দেশের মানুষকে খেপানো যাবে, কিন্তু রেল বা বিমানে যদি বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট ঘটানো যায় সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে যেরকম কৃষি ক্ষেত্রে একবার খেপানো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকেও তো এবার কড়া হাতে এই সমস্ত কিছু ব্যবস্থা করার উচিত। মানে আমি বলছি যে এই ধরনের ঘটনা বারবার আমরা দেখতে পাচ্ছি, আমরা চোখের সামনে দেখেও হয়তো ভাবছি যে এটা খুব সাধারণ একটি ঘটনা, কিন্তু আসলে সন্ত্রাসবাদীরা এটারই সুযোগ হয়তো নেবে। রেল জিহাদ AK-47 হাতে হবে না, হয়তো হবে ঠিক এভাবে। এক্ষেত্রে দাঁড়িয়ে তো বিজেপিরও দায়িত্ব আছে, কেন্দ্রীয় সরকারেরও তো দায়িত্ব আছে। না নিশ্চয়ই, এবং কেন্দ্র সরকার অলরেডি অ্যাকশন নিচ্ছে, এনআইএ ব্যাপারটাতে সম্পূর্ণভাবে নেমে গেছে। আপনারা জানেন এর আগেও, আপনারা জানেন যে এর আগে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা জায়গায় গ্রামে তারা মানে কোনোরকম ক্রু ছাড়া এসে তুলে নিয়ে চলে গেছে, এবং তুলে নেওয়ার পর আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে মুখ্যমন্ত্রী তিনি এই ব্যাপারটার বিরোধিতা করেছেন যে আমাদের খবর না দিয়ে কেন তুলে নিয়ে চলে যাওয়া হলো। আসলে খবর এখানে যদি কোনো এখানকার পুলিশকে খবর দিলে তো পরের দিন এখানকার সন্ত্রাসবাদী এই খবর পেয়ে যেত। এনআইএকে একেবারে এক করতে হবে, যেভাবে নাকি আমেরিকার CIA এক করে, এবং আমাদের দেশের যে মানে র থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি তাদের কিন্তু মোসাদের মতো এক করতে হবে। আমি বলছি আদারওয়াইজ, আমি বলছি এই ধরনের মোসাদ যেভাবে সারা ওদের পুরো মানে চারদিকে প্রতিবেশী দেশে যেভাবে গিয়ে গিয়ে শত্রুদের নিকেশ করে দিচ্ছেন, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে কিন্তু ঠিক সেভাবে এই ঘুড়ি থেকে শুরু করে বিভিন্ন লোক। দীপাঞ্জন চক্রবর্তী, শেষ 30 সেকেন্ড, আমার সময় কম। না আমি আমি সুজিতবাবু কথার সঙ্গে একমত হলাম না, মোসাদ যেটা করতে পারে, আমরা ভারতবর্ষ গান্ধী বুদ্ধ দেশ, হ্যাঁ, তবে আমরা আক্রমণ টাক্রমণে বিশ্বাস করি না, ন্যায় বিচারে বিশ্বাস করি। ন্যায় বিচার কিন্তু সেই লোকগুলো পেয়ে যাচ্ছে বা পেয়ে যাবেও যারা ভারতকে আক্রমণ করে। দেখো সাধারণ মানুষের একটা দায়িত্ব কথা বলি, যারা তুমি রেলওয়ে স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশনে আজ পর্যন্ত কোনো রেল যাত্রী আমাকে বলতে পারবে যে আমি ওখানে বসার আগে আমি বেঞ্চের নিচে দেখি কিনা যে ভেতরে নিচে কিছু আছে কিনা? মুম্বাইয়ে পরপর যে রেল যে আক্রমণগুলো হয়েছিল, সাবোটাজগুলো, সবগুলো কিন্তু ট্রেনের কম্পার্টমেন্টে ছিল বম। আজ পর্যন্ত কোন রেল যাত্রী নিচে দেখেন কি একবার জিপে যে আমার চেয়ারের নিচে বেঞ্চের নিচে কিছু আছে কিনা? আপনারা এইটুকু করুন, বাকি কাজ সরকার করবে, নিজের নিজের কাজটা আপনারা নিজেরা করুন, নাহলে বিপদ কাউকে ছাড়বে না। বেশ বেশ বেশ, আমার সময় একদম শেষ, কিন্তু আবারও সেই একই কথা বলছি, এই রেল জিহাদ, এই রেলের সাবোতাজ, এই অন্তর্ঘাত, এই নাশকতাই সমস্ত কিছু প্রতিরোধ করা সম্ভব যদি 130 কোটি মানুষ এককাট্টা হয়ে যায় দেশের স্বার্থে। কারণ দেশ বাঁচলে আমি থাকবো, আপনি থাকবেন, বিরোধী থাকবে, শাসক থাকবে, দেশ না বাঁচলে কিচ্ছু বাঁচবে না। নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূর, সঙ্গে থাকুন।